আমরা পদত্যাগ দিয়ে তাকে কোন অ্যাক্সেস দিতে চাই না, তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। শাসন ব্যবস্থা এটাকে বিলোপ করতে হবে, এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোন ধরনের স্বৈরতন্ত্র, কোন ধরনের ফ্যাসিজম ফিরে আসবে। জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন, মহল্লায় মহল্লায় সংগঠিত হন, এবং আমরা খুব দ্রুতই বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয়, যদি কোনোভাবে কারফিউ দেওয়া হয়, জরুরি অবস্থা দেওয়া হয়, আমরা তা আজকে থেকেই বলে দিলাম, আমরা তা প্রত্যাখ্যান করি। আমরা প্রয়োজনে গণমন কেউ করে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে, জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে, সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায়, সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য নন। কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান, আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি। আমরা হুকুমে আসামি, তার বিচার চাই, আপনারা বিচার চান কেন, তারা খুন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে।